তার নাম হচ্ছে এখন আব্দুর রহমান আলহামদুলিল্লাহ আমরা জানি আল্লাহর কাছে দুটো নাম খুব পছন্দের একটা হচ্ছে আব্দুল্লাহ এবং একটা হচ্ছে আব্দুর রহমান আলহামদুলিল্লাহ আমরা আপনাকে প্রথম প্রশ্ন করছি আর কি আমাদের পক্ষ থেকে যে আপনি কেন ইসলাম কবুল করতে চান আমি আমি তাদের মতদের যদি তারা প্রায় সবাই মিলে মসজিদে জুমা নামাজ প্রতিদিন ঈদের নামাজ প্রতিদিন জুমা আনন্দ করে দেখে আমারও মন চাই চাইতে চাইতে অবশ্যই আমার এখন দুনিয়া চলে মুসলিম আলহামদুলিল্লাহ শুধু কি আনন্দ করার জন্যই মুসলিম হতে যাচ্ছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাকে ইসলাম কবুল করানোর জন্য কেউ চাপ দিয়েছে আপনাকে কি অর্থের প্রলোভন দিয়েছে না বা আপনাকে কোনো হুমকি ধামকি দেয়া হয়েছে না আপনি স্বেচ্ছায় ইসলাম কবুল করতে যাচ্ছেন হ্যাঁ অথবা না হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার জি শুকরিয়া শুকরিয়া ঠিক আছে আমি এখন কালিমা পড়ছি আপনি আমার সাথে সাথে একটা একটা করে শব্দ বলবেন ইনশাআল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম আমার সাথে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু أن محمدا عبده ورسوله আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরীক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ صلى الله عليه وسلم الله باندا এবং তার প্রেরিত রাসূল তার প্রেরিত রাসূল আলহামদুলিল্লাহ আপনি মুসলিম হয়েছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে উনি অলরেডি নাম রেখেছেন তার নাম হচ্ছে এখন আব্দুর রহমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জানি আল্লাহর কাছে দুটো নাম খুব পছন্দের একটা হচ্ছে আব্দুল্লাহ এবং একটা হচ্ছে আব্দুর রহমান আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আমরা সবাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইসলামের উপর টিকে থাকার তৌফিক দান করুন এবং ইসলামের যে হুকুম আহকামগুলো আছে এগুলোকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন এবং আল্লাহ পাক আপনার রিজিকের বরকত দান করুন নেক হায়াতে বরকত দান করুন এবং ইসলামের জন্য আপনাকে কাজ করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন এবং আপনি আমাদের সবার জন্য দোয়া করবেন কারণ এই মুহূর্তে আপনার আগের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন এখন আপনি ইনশাআল্লাহ তাআলা একজন নিষ্পাপ মানুষ অতএব আপনি আমার জন্য এবং আমাদের মুসলিমদের জন্য নামাজে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন আমিন